রাজ্যৰ দুটা উপত্যকাৰ মাজত সাংস্কৃতিক মেলবন্ধনৰ বাৰ্তালৈ শিলচৰত চলি আছে চাৰিদিনীয়া পিঠাপুলি মহোৎসৱ। নুপুৰ সামাজিক সংস্থাৰ উদ্যোগত আয়োজিত এই অনুষ্ঠান এই বছৰ পঞ্চম বৰ্ষত ভৰি দিছে। এই পিঠাপুলি উৎসৱত কি নাই, মালপোৱাৰ পৰা পাটিচেপ্তা, দুধপুলি, নাৰিকল সন্দেশৰ পৰা চুগাৰ ফ্ৰী পিঠা সকলো আছে। এই সুস্বাদু পিঠাপুলিৰ সোৱাদ লবলৈ এই উৎসৱত খাদ্যপ্ৰেমীসকলে ভিৰ কৰিছে। উদ্যোক্তাসকলে কয় যে মহিলাসকলৰ প্ৰতিভা প্ৰদৰ্শনৰ মঞ্চ গঢ়ি তোলাৰ এই প্ৰচেষ্টা। মুঠ 15টা ষ্টলত মহিলাসকলে বিভিন্ন ধৰণৰ খাদ্য বিক্ৰী কৰি আছে। পিঠাৰ উপৰিও আন বহুতো সামগ্ৰী আছে। ইয়াৰ লগতে কেৱল মহিলাৰ বাবেই কেইবাখনো প্ৰতিযোগিতাৰো আয়োজন কৰা হৈছে। একটা নতুন মানে একটা এনেছি মানে বিস্কিট দিয়ে মিষ্টি, এইটা বিস্কিট দিয়ে বিস্কুট মিষ্টি। হ্যাঁ, এটা কি করে বানায়? এটা বিস্কিট দিয়ে বিস্কুটে গুড়া দিয়ে গুড়া করে। আচ্ছা, আর এটা হলো গিয়ে তোমার রসমালাই। হ্যাঁ, এটা সুজির রসমালাই। আর এই যে আছে একটা সুন্দরী পিঠা, সুন্দরী পিঠা ক্ষীরে হয় আর কি, ক্ষীর দেওয়া ভিতরে পাটি সাপটা, বকুল, মালপোয়া আছে, দহি বড়া আছে, দহি বড়া আছে। আমাদের স্কুলটার নাম হলো নুপুর ঋতু সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র। প্রতি বছর আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি, পৌষ পার্বণ ও পিঠিপুলি উৎসব উপলক্ষে। আর আমাদের উদ্দেশ্য থাকে, যা হোক মা বাড়ির মেয়ে লোক যারা আছেন, ওরা তো সবাই আসেন না, সবসময় বাড়িতে কাজে ব্যস্ত থাকেন, পারিবারিক জীবন নিয়েই ব্যস্ত থাকেন, বহির্জগতের সঙ্গে ওদের একটু সম্পর্ক কম থাকে, তাই সেই সময় সবাইকে আমরা নিয়ে আসি। বেশিরভাগ মেয়েলোকদেরকে নিয়েই আমরা অনুষ্ঠানটা করে থাকি। যে স্টল হয়েছে 15টা স্টল, তার মধ্যে 13টা স্টল আমাদের হয়ে গেছে, দুটো স্টলে আমাদের অফিস রুম রেখেছি একটা, আর একটা সেগ্রিগেশন দেখাচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমরা অনেক মেয়ে সংক্রান্ত খেলা রেখেছি, মেয়েদের পাঁচালি প্রতিযোগিতা, শঙ্খচুড়ি প্রতিযোগিতা, উলুধ্বনি প্রতিযোগিতা, বিভিন্ন খাবারের প্রতিযোগিতা, তারপর প্রদীপ প্রজ্বলন প্রতিযোগিতা, প্রদীপ নেভানো প্রতিযোগিতা, বিশেষ পর্ব আছে নারী তুমি সম্পূর্ণ। এইটা মানে এইটাও খেলার মাধ্যমে, নানা রকমের প্রশ্ন উত্তরের মাধ্যমে, যে যেরকম প্রেজেন্টেশন নিজেকে তুলে ধরতে পারে সেটা নিয়ে অনুষ্ঠানটা। চার দিন অনুষ্ঠানটা করছি আমরা, যাতে সবাই আসে, সবাই উৎসব আমি যে আমরা মেতে উঠি আসলে এই সময়টা, তাই আমরা সবাইকে বলি সবাই আসো, এই কয়েকদিন আমরা সবাই মিলে আনন্দ করি।